রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে চাঁদাবাজি, দুর্নীতি ও ব্যবসায়ীদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ ব্যবসায়ীরা। নগর প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশ নেন ফুলবাড়িয়া, নগর প্লাজা সিটি ও জাকের মার্কেটের ব্যবসায়ীরা। এ সময় 33 নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন এবং একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক আউয়াল মানিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ সহ স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।